আচ্ছা বলুন তো, পর্তুগালের রাজধানীর নাম কি? স্যার এটা তো খুবই সহজ, লিসবন। আচ্ছা, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে লিসবন সমুদ্র বন্দরের দূরত্ব কত? 7,767 নটিক্যাল মাইল। ওয়াও, ইউ আর সো ট্যালেন্টেড। থ্যাংক ইউ। আচ্ছা বলেন তো, প্রতি নটিক্যাল মাইল পাড়ি দিতে একটি জাহাজের কি পরিমাণ ফুয়েল খরচ হয়? স্যার আমাকে কি জাহাজে চাকরি দিবেন? আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন তো অফিস এক্সিকিউটিভ পদে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা ঠিক আছে, জাহাজে প্রসঙ্গ পান। আচ্ছা বলুন তো, চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রা কত? সোমালিয়ার জাতীয় কবির নাম কি? ইউক্রেন রাশিয়া যুদ্ধের টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ কত? চীনের দুঃখ যদি ফুয়াং হুয়া হয় তাহলে ভিয়েতনামের দুঃখ কি? স্যার চীনের দুঃখ, ভিয়েতনামের দুঃখ, এগুলোতে কি করবেন? আপনাদের দুঃখ দেখে আমার খুব দুঃখ হচ্ছে। যাকে চাকরি দেওয়া তাকে অলরেডি দিয়ে ফেলছেন, তারপরও এই ইন্টারভিউ নাটকটা করতেছেন। সবাই ভাবতেছে সে চাকরিটা পাবে, কিন্তু সে চাকরিটা পাবে না। আপনাদের এই দুঃখের কাছে চীনের দুঃখ হুয়াং হো, ভিয়েতনামের দুঃখ মেকং, এসব কোনো দুঃখই না। এই আপনি কি বলতে যাচ্ছেন? আপনাদের এই দুঃখ দেখে আমার একটা গান খুব মনে পড়ছে, তোরা চায় রে সুস্ক্যান কি কবি ক, তোরা কইলেই তো আমি কমু হ। স্যার আর অনেক ক্যান্ডিডেট আছে, অভিনয়টা ভালো মতো করেন যাতে তারা বুঝতে পারে তারা চাকরিটা পাবে। এটা একটা বেয়াদব। স্যার বেয়াদবের কি দেখে আমাদেরকে তো অপমান করে গেল, তুমি তো একটা বেয়াদব। হাতের পাড়ায় যদি আপনার কিছু ভেঙে যায় দোষ তো আমার হবে, তাই না? আন্নের দেখি কিন্তু মনে হয় না আন্নে বাইক করতে পারেন।